গাড়িটা এখানে রাখার পরে প্রশাসনের পুলিশ পুলিশ উনি উনি আমার গাড়িটার হাওয়া ছেড়ে দিয়েছে। তাহলে এই দেশটা কি পুলিশের বাবার নাকি? পুলিশের বাবা কি এই দেশ স্বাধীন করেছিল? এই দেশ কি পুলিশের বাবা মানে কায়েম করেছিল নাকি বাংলাদেশকে? আমি বুঝতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, ভিডিওটা শুরু হওয়ার আগে কিঞ্চিত ভিডিও চিত্র দেখেছেন, যেখানে একটা আইনের লোক সেজে মানুষ কিভাবে অন্যায় অবিচার করতেছে গরিব অসহায় মানুষের উপরে, সেটাই আমরা দেখাবো। হয়তো ভাবতে পারেন সে একজন আইনের লোক, আমি তাকে আইনের লোক বলে সম্বোধন করব না। কারণ একজন পুলিশ যখন সে চাকরিতে জয়েন করে তখন সে প্রতিজ্ঞাবদ্ধ হয় দেশকে সামনে নিয়ে এগিয়ে যাবে, কিন্তু সেই রক্ষকগুলো যদি ভক্ষকে পরিণত হয়ে যায় তাহলে আমরা আর কিছুই বলতে পারি না। সেই দিক থেকে আমি তাকে ডিফেন্স বা পুলিশের লোক না বলে সাধারণ যদি একজন ভক্ষক বা একজন ডাকাত বলি তাহলে আমার মনে হচ্ছে না ভুল হবে। তিনি গরিব অসহায় মানুষের সাথে কীরকম আচরণ করতেছে, একটা মানুষ সিএনজি ড্রাইভার, তিনি সদর হসপিটালে রোগী নিয়ে যখন প্রবেশ করছিল তখন তাকে আটকে দিয়েছে, সে চাকার পাংচার করে দিয়েছে। একটা মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে তার অনেক টাকার প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয় যেটা দিন আনে দিন খায়, এরকম মানুষের দুঃখ কষ্ট এই সমস্ত পুলিশ এবং এই সমস্ত ঘুষখোর এবং এই সমস্ত চাটুকদার মানুষ বুঝতে পারে না। তারপর আমরা সম্পূর্ণ ভিডিও চিত্রটি একটু দেখব, যিনি সৎ সাহস নিয়ে লাইভ করেছেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেনী সদর হাসপাতাল উপজেলার দুজন অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে আসছি। গাড়িটা এখানে রাখার পরে প্রশাসনের পুলিশ পুলিশ উনি উনি আমার গাড়িটার হাওয়া ছেড়ে দিছে। আমি দেখাচ্ছি, উনি আমার গাড়ির হাওয়া ছেড়ে দিছে। আমার গাড়িতে দুজন রুগী আছে, আমি রুগীগুলো নিয়ে এখন কই যাবো? আপনারা দেখ, এই দেখেন আমার গাড়িতে দুজন রুগী আছে, দুজন রুগী এখানে থাকা অবস্থায় আমি গাড়িটা রাখি এখান থেকে হসপিটালের ভিতরে ঢুকছি ফেনী সদর হসপিটালের রুগীগুলোকে এই সাধারণ ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু আমার গাড়ির সামনে থাকার হাওয়া ছেড়ে দিছে প্রশাসন। তারপরে জিজ্ঞাসা উনি আমার হাত ধরে টানাটা। বাংলাদেশের সব পুলিশই যে এরকম সেটা না, জাস্ট ইনি পুলিশের আকার ধারণ করেছে এটাই আমি বলবো। কিন্তু পুলিশ পুলিশের স্থানে রয়েছে যারা এখনও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ভালো মানুষ না থাকলে বাংলাদেশ এতদিনে অচল হয়ে যেত সেটা আমরা বিশ্বাস করি। সেই সমস্ত ভালো মানুষকে আমরা স্যালুট জানাই, এবং যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত আছে তাদেরকে অতি দ্রুত সাসপেন্ড এবং উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সরকারকে আমরা অনুনয় আবেদন করছি। অবশ্যই এই বিষয়ের প্রতি সরকার লক্ষ্য দিবেন, এবং ওসি প্রদীপ আমাদের জামালপুরের ডিসি সহ যে সমস্ত ওসি ডিসি এবং এই সমস্ত এসআই যারা অপকর্মে এবং গরিব দুঃখী মানুষকে সর্বদা কষ্ট দিতে ব্যতিব্যস্ত, সেই সমস্ত ওসিডিসি এবং প্রশাসনের লোকদেরকে অতি দ্রুত সাসপেন্ড করে তাদেরকে শুধরানোর চেষ্টা করা হবে। সেটা বলেই আমি আশা রাখি, আমরা এটা নিজেরা করতে পারবো না, জনগণও কিছু করতে পারবে না, তবে জনগণ যদি কখনো ক্ষেপে যায় তখন কিন্তু জনগণ আর থেমে থাকে না। সুতরাং জনগণের পিঠ দেয়ালে না থাকার আগেই এই বিষয়ের প্রতি যেন সরকার লক্ষ্য দেয় সেটাই আমরা কামনা করবো। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে সর্বস্তর পুলিশ এবং সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।